نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة وحكم لا نبي بعده، وأهلنا في القرآن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون، ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله. زبان کھلے پڑھن، اللهم صل على وعلى آل فهو الذي تم معناه وسورته ثم اصطفاه حبيبا بارئ النسم. اللهم صل على
وعلى آله. وكلهم من رسول الله ملتمس جرفا من البحر أو رشفا من الديم. اللهم وعلى آلي. محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم أن لا نبي بعده بلغ العلا بكماله. সাউন্ডটা তো ধরে রাখছে, আর একটু ছেড়ে দিব, সফট হবে, ঠিক আছে? ঐতিহ্যবাহী যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বাদশতম বার্ষিক দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের অধ্যকার সম্মানিত সভাপতি আলহাজ এস এম মিল্লাত হোসেন লিটন বারাকাল্লাহু ফি উমরিহ, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে রমজানের প্রাক্কালে চরম ব্যস্ততার মধ্যেও আজকের এই মহতী মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে নিজ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে মহানন্দে আমি তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকু শুক্রিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক মেহরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন আল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিগুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, দুদিনের মাহফিলের আজকের সমাপনী পর্ব চলছে,
ঠিক না? মাহফিলটা এতটা ভিতরে প্রত্যন্ত অঞ্চলে, এটা আমার কল্পনাতেও ছিল না, এতটা ভিতরে এতটা প্রত্যন্ত অঞ্চলে আমি রাতে যাই না, দিনে প্রোগ্রাম করি। কিন্তু একবার বের হয়ে গেলে ফেরত তো যাওয়া যায় না, আসতো দেরি হয়েছে অনেক ভিতরে। কিন্তু যত দুঃখ কষ্ট ছিল আপনাদের এই হাসি মুখগুলো দেখে আমার কষ্ট চলে গেছে। মাইকটা সেটিং করো, মাইকম্যান কয়জন, কয়জন মাইকম্যান? একজন, ইকো হবে না, ইকো রিভার্ব ডিলে এগুলো হবে না, পিওর সাউন্ড দাও, আরেকটু বাড়াও, পিছনে হর্নে আওয়াজ দাও। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল মায়েদা এই সূরা থেকে 55 এবং 56 দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে একটি কথা না বললেই নয়, আপনারা যারা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য। সেজন্যে দিনই মাহফিল হবার কারণে, এ তো সাউন্ড ঠিক হচ্ছে, সাউন্ড তো আছে, এটা কোন ডিব্বায় রাখছিল? সাউন্ডটা ঠিক হচ্ছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাইকম্যান গুলো খুব ডিস্টার্ব করে, বা এরকম চলুক, তুমি এক হাত দূরে বসো। সম্মানিত সুধী, এই মাহফিলটা, এই প্যান্ডেলটা দুই দিনের জন্য একটি অস্থায়ী মাদ্রাসার মর্যাদা লাভ করেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা এই প্যান্ডেলে বসেছেন, আপনারা তালিবুল ইলমের মহান মর্যাদা লাভ করেছেন, এতে আপনারা খুশি? বুক ভরা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কতটুকু মর্যাদা চিন্তাও করতে পারবেন না। আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইমানদার যখন ইলমে দিন শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, আল্লাহর ফেরেশতারা ইলমে দিন শিখার জন্য যে ঘর থেকে বের হয় তার পদতলে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পাখা বিছায় দেয়। খুশি আছেন? বেশি না কম? আমরা খুশি, আমাদের মালিক খুশি, আল্লাহ খুশি, বেজার শুধু শয়তান। শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার, আর যারা দাঁড়ায় আছে ওরা মনে একটু একটু বেজার। আমি জানি না খান বাহাদুর আসানুল্লাহর নাতি পুতি কারা, কিন্তু আল্লাহর হস্তে বসে যান, একটু পিছনে বসলে আমাদের প্যান্ডেলটা কানায় কানায় ভরে যায়। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবর তত সুন্দর হবে। শয়তান তো বেজার, আর একটু পরে হবে দুই দিনের মুনাজাত, বিদায় মুনাজাত। আপনার যখন মুনাজাত করে যাবেন আমলনামায় একটা গুনাও থাকবে না, এটা আমার কথা না, আল্লামা ইমাম হায়সামি মজমাউজ জাওয়ায়েদের মধ্যে নকল করেছেন, আল্লাহর হাবিবের সাথ করেছেন,
আমার উম্মতের কোন ইমানদার আল্লাহর কাছে যখন হাত তুলে দোয়া করে বাকিরা যদি সম্মিলিতভাবে আমিন আমিন বলে আমার উম্মতের সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না সঙ্গে সঙ্গে কবুল করে নেন একটু পরে যে মোনাজাত করব আমরা সম্মিলিত না আমাদের গুনাহ যে মাফ হবে সন্দেহ আছে শয়তান কিন্তু অসসা দিবে মোনাজাতের আগে উঠানো যায় কিনা আমরাও নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটা ঘাত করতে চাই রাজি আছেন রাজি আছেন আমরা নেক নিয়ত করছি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেয় আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহুম্মা আমিন আসুন তেলাওয়াতের মাধ্যমে মূল আলোচনায় প্রবেশ করি হৃদয়ের সংকীর্ণতা কণ্ঠের জড়তা পরিহার করে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমান يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ صدق الله العظيم قرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك নিশ্চয় মুমিনগণ তোমাদের মহান অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম والذین آمنوا এবং যারা ঈমান এনেছে মুমিন কি রকম মুমিন الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون جرى نماز دائي كوري ان نماز تكي زكاة دائي سبحان الله بولبين نماز پرنام سابق تفسير بلو تي بشش كوري ابن ابي سعود تر تفسير ابن ابي حاتم بحر المحيط আল্লামা ইমাম রাজি তাফসিরুল কবীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়াতে অসংখ্য তাফসির ও হাদিসের কিতাবে আমি দেখেছি যে এই আয়াতে আল্লাহ তাআলা যে কথাটি বললেন যে মুমিনরা তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তোমাদের অভিভাবক মুহাম্মদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন নামাজটি ছিল নফল নামাজ কি নামাজ নামাজ চলাকালীন এক ভিক্ষুক আসলো ভিক্ষুক এসে হযরত আলীকে বললেন আলী নামাজে কিন্তু ভিক্ষুক এসে খেয়াল করতেছেন উনি নামাজে ভিক্ষুকদের চরিত্র এটা এরা সময় বুঝে না ঠিক না এখনো দেখবেন আমাদের জমানার ভিক্ষুকরা হাত পেতে বসে থাকে সেটা কি বরের গাড়ি না লাশের গাড়ি এগুলো চিন্তা করে না হযরত আলী নামাজে ভিক্ষুক এসে বললেন আতিনি লিল্লাহে শাইআ দাআ আলিয়ুন খাতিমাহু ফাআতাহু হযরত আলী নামাজে থেকে তার হাত থেকে মূল্যবান আংটিটা খুলে ভিক্ষুককে দান করে দিলেন বলেন সুবহানাল্লাহ সালাম ফিরাবার আগে না পরে নামাজ ভেঙ্গে না নামাজে থেকে
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণে আল্লাহ এত খুশি হলেন সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিলেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযী তোমাদের মহান অভিভাবক আল্লাহ তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণের মধ্যে যারা নামাজ পড়ে নামাজে থেকে যাকাত দেয় যেমন হযরতে আলী কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই ভিক্ষুক মসজিদ নববীর দরজাও পার হয় নাই আল্লাহর হাবিব হুজরা মুবারাকা মুনাওয়ারা থেকে বের হয়ে খুঁজতেছেন কোরআনের আয়াত তো প্রমাণ দেয় আমার একজন সাহাবী দাতা আরেকজন গ্রহীতা রসুল্লাহ দেখলেন মসজিদ নববীর দরজা দিয়ে এক ভিক্ষুক বের হচ্ছে রসুল্লাহ বললেন হাল আতাকা আহাদুন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুক হযরত আলীর দিকে ইশারা করে দেখায় বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী নামাজ পড়ছে আলী আমাকে নামাজের মধ্যেই তার আংটিটা খুলে দান করে দিয়েছেন এতটুক কাজে হযরত আলীর প্রশংসায় আয়াত নাজিল হয়ে গেল সুবহানাল্লাহ হযরত আলীকে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সব সাহাবী উম্মতের অভিভাবক সেই ক্ষেত্রে অভিভাবকত্বের এক বিরাট মর্যাদা আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন হযরত আলীকে বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন আপনারা এত আওয়াজ করেন কেন চুপচাপ বসা যায় না স্বেচ্ছাসেবকদেরকে বলবো বারান্দায় বাচ্চারা দৌড়াচ্ছে এখন কোরআন শরীফের এই আয়াত থেকে তিনটা ফাওয়ায়েদ তিনটা ফায়দা শিক্ষা হিসেবে আমাদের নিতে হবে কয়টা তার প্রথম হযরত আলী যে নামাজের মধ্যে আংটি খুলে দান করছেন নামাজ তার ঠিক ছিল না নামাজ নষ্ট হয়েছিল প্রশ্ন আপনারাই যদি উত্তর দেন তা আমার বলার দরকার কি হয় কোন কাজ তিনের অধিক না হয় তিনবারের অধিক ওইটা আমলে কালিল তাতে নামাজ নষ্ট হবে না আর যদি আমলে কাসির হয় নামাজ নষ্ট হয়ে যাবে যেমন আপনারা আমরা হাদিস মোতাবেক সুন্না মোতাবেক নামাজে হাত বাঁধি নাবির নিচে ঠিক না বাম হাতের উপর ডান হাত এটাই তো সুন্নাত সিনার উপর বাঁধার কোনো সহি হাদিস নাই আল্লাহর হাবিবের হাদিস হযরত আলী বর্ণনা করেছেন ইয়াদাউল ইউমনা আলাল ইউসরা তাহতাস সুররা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নাভির নিচে বাঁধবে হাদিসটি সুনান তিরমিজিতে এসছে আবু দাউদ শরীফে এসেছে ওয়া মিনাস সুন্নাতি ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররা এটা আবু দাউদের হাদিস বাম হাতের কবজিগুলোর উপর ডান হাত নাভির নিচে এখন আপনার শরীর চুলকাচ্ছে আপনি দাঁড়ানো অবস্থায় বাম হাত উঠালেন চুলকালেন আবার রাখলেন আবার ডান হাত রাখলেন চারটে কাজ হয়ে গেল না আরে ভাই কিছু কবেন তো জোরে বলেন আমি কি কবরস্থানে না মাহফিলে ভাবসাব হারিয়ে ফেললে হবে আমাকে তো সাপোর্ট দিয়ে যেতে হবে এই যে কাজটা চারবার হলো আপনার নামাজ ফাসেদ নষ্ট হয়ে গেল আর যদি ডান হাতে চুলকান তাও সর্বোচ্চ তিনবার আমরা কিন্তু মেল ট্রেনের মতো চালাই ওইটা আমলে কাসির নামাজ নষ্ট হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্যে ভিক্ষুককে আংটি দিয়েছেন এটা ছিল আমলে কালিল
কাসির হয় নাই, এই জন্য তার নামাজ নষ্ট হয় নাই। দ্বিতীয় জবাব, ইসলামের সূচনালগ্নে নামাজে কিছু কাজ ছিল বৈধ, পরবর্তীতে রসুল্লাহ তা অবৈধ করে দিয়েছেন। যেমন ইসলামের শুরু অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আসলামের পিছনে সাহাবা একরাম নামাজ পড়তেন, তো যে সাহাবি পরে আসতেন তিনি এসে পাশের সাহাবিকে জিজ্ঞেস করতেন, কাম সাল্লা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, রসুল্লাহ কয় রাকাত পড়ছেন? তো ওই সাহাবি আস্তে করে বলতেন, দুই রাকাত। তখন সাহাবি নামাজ পড়তেন। তাহলে ইসলামের সূচনা লগ্নে কিছু কাজ বৈধ ছিল, তার মধ্যে একটা হচ্ছে কথা বলা যেত, পরবর্তীতে রসুল্লাহ তা মানসুখ করে দিছেন। ঠিক এভাবে ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজে প্রতি উঠা বসার আগে রফ উলিয়া দেন, এটার বিধান ছিল, এটার বিধান ছিল। যে হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ডে ইবনে ওমর থেকে বর্ণিত, ইবনে ওমর থেকে বর্ণনা করছেন তার খাদেম নাফে, নামাজের শুরুতে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠে সেজদা যাওয়ার আগে প্রতিক্ষণে কি করা, ঘুমাচ্ছেন, জবাব দেন কি করা, এটা ইসলামের শুরু অবস্থায় কি ছিল, পরবর্তীতে আল্লাহর হাবিব এটাকে নিষেধ করে দিয়েছেন। আমরা দোনোটা হাদিস মানি, বুখারীতে যে হাদিসটা এসেছে আমরা বলে ওটা সহি হাদিস বিশ্বাস করি, আমল করি না, পরবর্তীতে যে হাদিসটা নাসেখ হয়েছে ওইটাকে হাদিস বলে বিশ্বাসও করি, সুন্নত হিসেবে আমলও করি। নামাজে বারবার রফিয়া দেনের হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর, সহি বুখারীতে এসেছে, আর আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বারবার রফিয়া দেন না করার হাদিস এসেছে, যা বুখারীর উস্তাদ আহমদ বিন হাম্বাল তার মুসনাদে নকল করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আশারাতুন মান শাহিদা লাহুম, যেই দশজনকে আল্লাহর রসুল দুনিয়াতে বেহেশতের খোঁজ খবর দিয়েছেন, এরকম আশারায়ে মুবাশশারার দশজনের পিছনে নামাজ পড়েছি, তাকবীর তাহরিমায় একবার হাত তোলা ছাড়া দ্বিতীয়বার তারা হাত তুলতেন না। এই হাদিসটা নাসেখ, এটা কি, আর বুখারীর হাদিসটা মানসুখ। আমরা দুইটাকে হাদিস বলে বিশ্বাস করি, মানসুখটায় আমল করি না, নাসেখটায় আমল করি। ঝগড়া থাকে না, এখানে মিস আন্ডারস্ট্যান্ডিং, বুঝের ফাঁক, কিসের ফাঁক, বুঝের ফাঁক। আর কিছু আছে গোরামি করে, কি করে, না বুঝে, না বুঝে গোরামি করে, তো আল্লাহ হেদায়েত দেখ। আমিন। তো ইসলামের শুরুতে কিছু কাজ করা নামাজের শুরুতে বৈধ ছিল, এর মধ্যে একটা ছিল কথা বলা যেত, বুঝলেন, দুনিয়াবি কিছু কাজ করা যেত। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই সময়ে নামাজ পড়ে থাকেন তাহলে তো কোনো প্রশ্নেরই সুযোগ নাই, আর যদি পরবর্তীতেও পড়ে থাকেন, এই নামাজের শুরুতে কথা বলা নিষেধ, দুনিয়াবি কাজ করা নিষেধ, এরপরেও যদি করে থাকেন তার আমলটা ছিল এত চিপা প্যান্ট, আমি বুঝি না এই প্যান্ট সুপারি গাছের মতো শিকড়, এটা কি সেলাই করে পা দিছে না পা দিয়ে সেলাই করছে, নামাজ চলতেছে রিংটন বেজে গেছে, এই ভিতর থেকে মোবাইল বের করে দেখে কে ফোন দিছে, তারপর বন্ধ করে, তারপর পকেটে রাখে, নামাজ নষ্ট, নামাজ ফাসেদ, নামাজ, তার কাজটা আমলে কালিল হয় নাই, আমলে কাসির হয়ে গেছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত আলীর প্রশংসা করেছেন, হযরত আলীর জন্য বিষয়টি খাস, বাকি সাহাবীদের জন্য বিষয়টি আম, রসূলুল্লাহর প্রত্যেক সাহাবি মহাসত্যের ন্যায়পরায়ণতার মানদণ্ডে উত্তীর্ণ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল সাহাবিকে সুবহানাল্লাহ সত্যের মানদণ্ড হিসেবে ঘোষণা দিয়েছেন, সূরাতুল বাকারাতে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বীলা লাহুম
آمِنُوا كَمَا آمَنَ النَّاسِ যখন কাফেরদেরকে বলা হলো তোমরা ঈমান আনো সেভাবে মানুষেরা যেভাবে ঈমান এনেছে একটি দুইটি তাফসীর নয় 24টি তাফসীরের মধ্যে একই মত এসেছে আমিনু কামা আমানান নাস আই আমিনু কামা আমানা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা তোমরা আল্লাহর উপর ঈমান আনো ওইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান সাহাবীগণ ঈমান এনেছে যেইভাবে যদি যে ফায়দা এই আয়াত থেকে আমরা পাই তা হচ্ছে দান খয়রাত করলে আল্লাহ সবচেয়ে খুশি হন হযরত আলী নামাজের মধ্যে শুধু আংটি খুলে দিয়ে দিয়েছেন আল্লাহ এত খুশি হইছেন গোটা উম্মতে মুসলিমার অভিভাবক হিসেবে তাকে স্বীকৃতি দিয়েছেন দান করলে আল্লাহ সবচেয়ে খুশি হন ঠিক না দান করা মানে মানুষের উপকার দান করা কি যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিলেন যার পুস্তকের উপকার কে বেশি করে তবে বাইপাস হয় মাল পানি পাইলে সব হয় মাল পানি নাই কাজও হবে না বড় দুঃখ লাগে আমার এমন এক জনপদে আমরা বসবাস করছি যেই দেশে জন্ম নেওয়ার আগে ঘুষ দিতে হয় মরার পরে কবরস্থানে ঘুষ দিয়া দাফন হইতে হয় ঠিক কি না সব জায়গায় আমরা উপকার পাই তবে ঘুষ কি লাগে গ্রাম দেশে মহিলার পেটে ব্যথা উঠছে বাচ্চা হবে কোন রকম স্বামী তারে নিয়ে গেছে পল্লী চিকিৎসালয়ে গ্রাম দেশে আছে না যে দেখে ডাক্তারও নাই নার্সও নাই দারোয়ান আছে দারোয়ান গেট খোলে না খোলেন না কই শীতকালে কি গেট খোলা যায় 50টা টাকা দিছে এটা ঢাকা নিতে হবে তো বলে অ্যাম্বুলেন্স দেন বলে অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার বাড়িতে ঘুমাচ্ছে ড্রাইভার আর আসে না তার দিছে 1000 আসছে বাচ্চা এখনো দুনিয়ার আলো বাতাস দেখে নাই মায়ের পেটেই আছে ঘুষ দেওয়া হয়ে গেছে 1000 টাকা এটারে নিয়ে দৌড়ায় গেছে ঢাকা মেডিকেলে ওখানে সিট নাই ওখানে সর্দার থাকে আপনারা জানেন সর্দারকে দিছে দালালকে দিছে আরো 2000 সিট পাওয়া গেছে প্রায় 1010 টাকা ঘুষ দিয়া নিষ্পাপ বাচ্চা পৃথিবীতে জন্ম নিল এরপর পদে পদে শুধু ঘুষি দিতে হলো একটু বড় হয়েছে শহরের নামি দামি স্কুলে ভর্তি করতে গভর্নিং বডিকে দিছে 1,00,000 টাকা ভর্তি হয়েছে কোন রকম মাস্টার্স করার পর বিসিএস পরীক্ষায় পাস চাকরি হয় না বাবার এক কানি জমিন বেচে বড় বসকে 30,00,000 টাকা দিয়া চাকরি পাইছে পৃথিবীতে আসার আগ থেকে যে ঘুষ দিতে দিতে চাকরি পর্যন্ত ঘুষি দিল সারা জীবন চাকরি জীবনে ও ঘুষ খাবে নাকি ঘাস খাবে তারপরে জনগণের ঘুষের টাকা খাইয়া চর্বি জমে একদিন হার্ট অ্যাটাক আর একটা সর্দার আছে সর্দার সে কয় 1010 টাকা দেন সব হবে 10,000 দেওয়ার পর ঠিকই গেট খুললো তারপর দাফন করা হলো পৃথিবীতে আসার আগ থেকে ঘুষ দিতে দিতে আজিমপুর কবরস্থানে দাফন হবার আগ পর্যন্ত ঘুষি দিতে হলো এইরকম একটি কলঙ্কিত জনপদে আজ আমরা আছি আমরা উপকার করি কিছু পাইলে কিন্তু মুসলমান বিনা স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো মুসলিম আরেক মুসলিমের উপকার করে আল্লাহ এত খুশি হয়ে যান ওই উপকারী মুসলিমটার রুহের মধ্যে আল্লাহ নূর পয়দা করে দেন আল্লাহর হাবিবের সাথ করেছেন খাইরুন নাস মাইয়ান ফাউন নাস মুসলমানদের মধ্যে উত্তম ব্যক্তি তো সেই যে অন্য মানুষের উপকার করে সুবহানাল্লাহ এই হাদিসের দৃষ্টিকোণ থেকে আমি নির্দ্বিধায় বলতে পারি বাংলাদেশে আল্লাহর আকাশের নিচে সবচেয়ে
ভালো মানুষ হচ্ছে যারা কোরআন পন্থী ওলামায়ে কেরাম, কারণ তারাই মসজিদে মানুষকে নামাজ পড়ায়, মিম্বরে খুতবা দেয়, মঞ্চে ওয়াজ করে, বিয়ে পড়ায়, জানাজা পড়ায়, আর কোরআনের পক্ষে আন্দোলনে তারা নেতৃত্ব দিয়ে জাতিকে সঠিক পথ দেখায়। এর চেয়ে বড় উপকার আছে? খাইরুন নাসে মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই উত্তম যার না মানুষের উপকার করে। আলেমরাই এই জাতি সবচেয়ে বেশি উপকার করছে, সঠিক পথ দেখায় দিচ্ছে, ভুল থেকে সংশোধন করছে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো এজেন্ডা হলে জনগণকে নিয়ে জীবন দিয়া বাঁচি রেখে কোরআন বিরোধী চক্রান্তকে নস্যাৎ করে দেয় তারা, ঠিক কিনা? সম্মানিত সুধী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান কারা? বুক ভরা শ্বাস নিয়ে বলেন, কারা? আলেমরা। কারণ খাইরুন নাসে মান ইয়ানফাউন নাস, যে মানুষ অন্য মানুষদের উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। দেশে উকিল ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার আছে, আবার আছে আগাছা পরগাছা কিছু বুদ্ধিজীবী, এরা হচ্ছে সবচেয়ে হার্মফুল, সবচেয়ে ক্ষতিকারক। কারা? বুদ্ধিজীবীরা। এগুলো সবচাইতে হার্মফুল, দেশের জন্য সবচেয়ে ক্ষতিকারক। করোনা ভাইরাসের চেয়ে মারাত্মক হচ্ছে নাস্তিক বুদ্ধিজীবীরা। এগুলোর মাথায় কি আছে দেখেন না? টাক মাথা, সাফা চাট, ঠিক কিনা? দূরবীন দিয়া খুঁজো, একটা চুল পাবেন না। দুপুর বেলা যদি সরিষাল তেল মাথায় দেয় মনে হবে পিতলের ঘটিটা চকচক করছে, ঠিক কিনা? চোরায়, শুধু মুরগি চোরা না, সব চোরায়। সিটি স্ক্যান করলে দেখবেন এই বুদ্ধিজীবীদের মাথার বাইরেও খালি, ভিতরেও খালি। সরকারকে বহুবার বলছি বুদ্ধিজীবীদের কাজে লাগান, তাদের মাথায় ঘাস চাষ করুন যেন গবাদি পশুগুলো খাইয়ে বাঁচতে পারে, কিন্তু কে শোনে কার কথা? এই দেশের শ্রেষ্ঠ নাগরিক ওলামায়ে কেরাম, তারাই মানুষের উপকার করে। প্রত্যেকটি রাজনৈতিক দলে মুসাদের এজেন্ট আছে, রয়ের এজেন্ট আছে, ইসরায়েলের এজেন্ট আছে, হিন্দুস্তানের এজেন্ট আছে, যারা দেশ। গত খুব কষ্ট পেয়েছি আমি দুই দিন আগে, প্রবীণ আলেমে দিন দার্শনিক মাওলানা লুৎফুর রহমান ইন্তেকাল করেছেন। 50টি বছর এদেশের মানুষকে কাফের মুশরিক নাস্তিক থেকে সতর্ক করে গেছেন। আল্লাহ তাকে মাফ করে জান্নাত দে। আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আল্লামা নেসার আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ যখন রামগঞ্জে সফরে আসতেন, তো লুৎফুর রহমান যেই মাসলাকের হোক, যে আলেমে তাকি পরহেজগার আলেম, আল্লাহওয়ালা আলেম, সে হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সদস্য, কারণ তারা মানুষের উপকার করে। কি করে? মানুষের উপকার করে। খাইরুন নাসে মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে শ্রেষ্ঠ সে। আমার ভাইরা, সূরা মায়েদার 55 নম্বর আয়াত থেকে তৃতীয় যে ফায়দা নিব, আমরা যথাসাধ্য চেষ্টা করব এক মুসলিম আরেক মুসলিমের উপকার করব। ইমাম শাফি বলেছেন, একজন মুসলমানের আশেপাশে 40 ঘর তার প্রতিবেশী, যদি কোনো ধনাঢ্য মুসলমান 3 বেলা উদর পূর্তি করে খায়, কিন্তু তার আশেপাশে 40 ঘরে কোনো মুসলিম দেখতে দেখতে 45 মিনিট চলে গেছে, আর আধা ঘন্টা কষ্ট দিব, কষ্ট হবে না তো আপনাদের? আর
আর জুপ করে বসে থাকো। শ্রোতা যদি সময় বেঁধে দেয় এটা হয় নাকি? লাভ নাই, ওয়াজ কম শুনবেন লাভ আছে, ঠিক না? তাহলে যে মাইকটা খুব ডিস্টার্ব মোটামুটি চলতেছে, এটা অনেকটা দেড় ব্যাটারি টাইপ, এটা ওয়াজের পরে জাদু করে পাঠায় দিবা, আমার মনে হয় কোথাও ভোল্টেজ টানতেছে, আমার মনে হয় জেনারেটর আসেনি। হ্যাঁ, এবারটা কি সুতি আছে নাকি? সুতি আস, খুদার যন্ত্রণা মিটায় দেওয়া, ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে খুশি হন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, সুনান তিরমিজিতে হাদিসটা এসেছে। আল্লাহর হাবিবের এক জালিলুল কদর সাহাবী মদিনাতুল মুনাওয়ারায় তিন দিন রোজা রাখলেন, তো জাওয়াকান ইল্লাল মা, জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারি নাই। কয়দিন? পানি ছাড়া কিছু দিতে পারি নাই। যদি আপনি বলেন কি ব্যাপার, স্টেজটা তো দুর্বল, এটা হাঁটা চলা বন্ধ করা যায় না, স্টেজটা খুব নড়বড়ে, আর উঠতে নামতে দিও না কাউকে। রাখতেছেন জিব্বায় পানি ছাড়া কিছু দিতে পারে নাই, আজকে রাতে শান নামাজের পর তিনি আমাদের বাড়িতে মেহমান হবে, খাবার আছে একজনের। সাহাবি বললেন আজকে আমরা কেউ নওমি সাবিয়া কবলা সালাতিল ইশা ফলাম্মা কররত তুআমা ফাতফা ইসসিরাজ, এশার নামাজের আগে ছোট বাচ্চাটারে ঘুম পাড়ায় দিও, ঘুমে ঘুমে তার রাত পার হয়ে যাবে, খাবারের দরকার হবে না। রসুল্লাহর সাহাবি যখন ঘরে আসবেন, খাবারের পাত্র তার পায়ের সামনে যখন রেখে দিবা, কৌশলে ঘরের বাতিটা নিবাই দিও, ঘরটা অন্ধকার করে দিও। বলে কেন? বলে সাহাবি যদি আমাদের দুইজনকে নিয়ে খেতে বসেন তার খানা টান পড়ে যাবে, আমরা দূরে বসে অন্ধকার ঘরে হাত উঠাবো নামাবো খালি পাত্রে, সাহাবি মনে করবেন তিনিও খাচ্ছেন আমরাও খাচ্ছি, তিনি পেট ভরে খেয়ে তৃপ্তির সাথে বাড়ি যেতে পারবে। ঈশার নামাজের পরে আল্লাহর হাবিবের ক্ষুধার্ত সাহাবি আসলেন, সবটুকুন খাবার সাহাবির সামনে রেখে দেওয়া হলো, ছোট বাচ্চাটা না খেয়ে ঘুমিয়ে গেল, স্বামী আর স্ত্রী না খেয়ে রাতের বেলা ঘুমায় গেলেন, শেষ রাতে উঠে পানি দিয়া সেহরি করে ঘুমায় গেলেন, কিছু খান নাই। মসজিদ নববীতে ফজর আজান শুরু হয়ে গেল, ঘুম থেকে উঠে সাহাবি উজু করে দৌড়িয়ে গেলেন মসজিদ নববীতে, আল্লাহর হাবিবের পিছনে ফজর নামাজ পড়লেন। নামাজের পরে আল্লাহর হাবিব সাহাবির দিকে তাকায় বললেন, গত রাতে তুমি ও তোমার স্ত্রী এমন কি কাজ করেছো, স্বয়ং আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন তো কিছুই করতে পারি নাই, শুধু ঘরে তিনজন না খেয়েছিলাম, সব খাবার আপনার ক্ষুধার্ত সাহাবিরে খাওয়াই দিছি। রাসূলুল্লাহ বললেন, তুমি জানো না তোমাদের এতটুকুন আমলের কারণে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ায়ুকসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আই মুজাহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণের মধ্যে এমনও উন্নত চরিত্রের মানুষ আছে যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করে অন্যদেরকে খাদ্য বিলিয়ে দেয়। সেজন্য বলি মুসলমান, আপনি যদি উপকারী মুসলমান হতে পারেন, মানুষের উপকারে এগিয়ে আসবেন, যদি অন্নহীনকে অন্ন দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন, যার স্বাস্থ্য সেবা পাচ্ছে না ওষুধ কিনে দেন, যার ঘরে চাল নাই চাল লাগায় দেন, যার পড়ার টাকা নাই পড়ার টাকা দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, আপনার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতের দরজা খুলে দিবে। করবো তো আমরা এই আমল,
ইমান আনার পরে নামাজ পড়ার পরে বেশি বেশি দান করব করব তো এবার আসুন আমি চলে যাচ্ছি দ্বিতীয় আয়াতে 56 নম্বর আয়াতে খুব মনোযোগ দেন ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون আর মানুষদের মধ্যে যারা ঈমান এনে আল্লাহকে মালিক হিসেবে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওনাকে অভিভাবক হিসেবে মানে এবং যারা ইমানদার তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে ইমানদারদেরকে নেতৃত্বে নেতা হিসেবে স্বীকৃতি দেয় আল্লাহ পাক বলেন তারাই হচ্ছে আল্লাহর দল তারাই খাঁটি মুমিন ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন আর আল্লাহর দলভুক্ত যারা নিঃসন্দেহে তারা বিজয় লাভ করবে সমগ্র পৃথিবীর কাফের মুশরিকদের উপর বলেন সুবহানাল্লাহ আমরা কিন্তু পৃথিবীর দিকে তাকালে দেখতে পাই আমাদের বিজয় কম বিপর্যয় বেশি ঠিক কিনা তবে আমরা মুসলিম আমাদের কোনো পরাজয় নাই ইমানদারের অভিধানে পরাজয় বলতে কিচ্ছু না শুধু বিজয় আর ভুল করলে বিপর্যয় শুধু কি বিজয় ভুল করলে বিপর্যয় মুসলমানের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ মুমিন ইমানদার বিজয় লাভ করবেই এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা আল্লাহ কিন্তু ইমানদারকে শর্ত পূরণ করতে হবে শর্ত পূরণ করলে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় বিজয় দেওয়া তা আমরা বাংলাদেশে যে পরাজিত বিজয়ী হতে পারছি না তাতে মনে হয় আমরা শর্তগুলো পূরণ করতে পারতেছি না ঠিক কিনা ঠিক কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين চিন্তা করো না হীনবল হয়ো না যদি তোমরা মুমিন হও পৃথিবীর সকল কাফের মুশরিকদের উপর তোমরা বিজয় লাভ করবে ওয়াদা কা তা আপনি যদি বিজয় চান আপনাকে ইমানদার হতে হবে হবে না আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম যদি তোমরা মহান আল্লাহকে সাহায্য করো অবশ্যই আল্লাহ তোমাদের সাহায্য করবেন আর সত্যের উপর বিজয়ের উপর তোমাদেরকে আল্লাহ তাআলা অটল বিচল করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানা হক মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর হক বলেন সুবহানাল্লাহ মুমিন যদি ইমানের শর্তগুলো পূরণ করতে পারে তার সামনে দাঁড়াবার মতো তাগুত কাফের পরাশক্তি অপশক্তি একটাও টিকতে পারবে না আমরা যার বাস্তব প্রমাণ পেয়েছি পৃথিবীতে মধ্য এশিয়ার আফগানিস্তানে আর পেয়েছি ফিলিস্তিনে ঠিক কিনা বলে আমেরিকার কত শক্তি আর প্রচুর শক্তি পৃথিবীতে পরাশক্তি হতে চারটা জিনিস লাগে কয়টা জিনিস প্রথম হচ্ছে মানি পয়সা স্যার পয়সা আছে তার শক্তি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে 2500 জঙ্গি বিমান আছে তার কাছে 2000 বছরের ইতিহাস ঐতিহ্যের লালন ভূমি ইরাকে হামলা করেছে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে মুসলিম রাষ্ট্র লিবিয়াতে হামলা করেছে সিরিয়াতে হামলা করেছে আফগানিস্তানে হামলা করেছে কিন্তু 70 বছর যাবৎ এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সন্ত্রাসী দেশ ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানকে পাখির মতো গুলি করে হত্যা করছে জাতিসংঘ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় না সম্মানিত সুধী
পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ এক নাম্বার হচ্ছে ইসরায়েল, দুই নাম্বারে আমেরিকা, তিন নাম্বারে ব্রিটেন, চার নাম্বারে ইন্ডিয়া। সংঘ হচ্ছে বিশ্ব সন্ত্রাসীর কাছে, সে জাতিসংঘ মুসলমানদের জন্য নিরাপদ? ওর কয়টা জিনিস আছে ওর কাছে? মানি, মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, এই জন্য তারে বলা হয় সুপার পাওয়ার, পরাশক্তি। এই পরাশক্তি যুদ্ধ করতে গেল আফগানদের কাছে, ১৯ বছরে মার খেয়ে যুক্তরাষ্ট্র ধরা শক্তিতে পরিণত হয়ে গেছে। কারণ আমেরিকার চারটা অস্ত্র আছে, মোল্লাদের একটা আছে স্পিরিচুয়াল পাওয়ার, সিনার শক্তি। এটা ইমান ছাড়া হয় না, ঠিক কিনা? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইমানদার উম্মতদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে, বন্ধু বানাবে, আল্লাহ ওয়াদা করেছেন তারা আল্লাহর দলভুক্ত এবং আল্লাহর দল সব সময় বিজয় লাভ করবে, ঠিক কিনা? এখন আমাদের সমস্যা কই বাঙালির? এখন আমাদের সমস্যা নিতে হবে না, কথা বলে আগের আয়াতের কয়টা ফায়দা বলছি, নিচের আয়াত থেকে একটা ফায়দা, কয়টা? একটা ফায়দা বলছি, সেটা হচ্ছে তা ইমানদার বানাইতে পারি নাই, নেতৃত্বে ইমানদারদেরকে আনতে পারি নাই। আমাদের বাঙালির নেতৃত্বে সব সময় যায় ফাসেক ফাজের, বেনামাজি লুটেরা, মুনাফেক চাঁদাবাজ, সন্ত্রাসী, দুরাচার স্বৈরাচার, চরিত্রহীন লম্পট, তাই আমার দেশকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এখানে কত কেন কৌতুক মনে করছেন? সরকার রেজিস্টার করছে 198,000 পীর আছে, এটা কিভাবে? আইডি কার্ড বের করার সময় ফর্ম পূরণ করতে হয়েছে, ওই ফর্মে একটা ঘর ছিল পেশা কি, 198,000 লোক লেখছে পীরালি। সরকার পেয়ে গেছে রেজিস্টার্ড পীর আছে কত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ভাই, যেই পীর তার পেশা লেখছে পীরালি, ওইটা কি হকানি পীর না কমার্শিয়াল পীর? মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ, আরেকজন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসি জনপুরি রহমতুল্লাহ, কারণ খুঁজে তো আর পায় নাই, ঠিক কিনা? বাংলাদেশে পীরের অভাব নাই, সব দরবেশ সেজে বসে আছে। আসলে দরবেশ না, ধরবেশ। এটা কি ধরবেশ? বেশ ধরছে, কি ধরছে? আপনারা বলবেন বেশ ধরছে নাকি? আপনাদের ভাষা একটু নোয়াখালীর মতো না, পাশাপাশি বেশ ধরছে। দিল পবিত্র না হবে দরবেশ হওয়া যায় না। 300,000 মসজিদ, 10,000 মাদ্রাসা, সরকারি হিসাবে 14 কোটি মুসলমান, ঠিক কিনা? কিন্তু দেশ স্বাধীনের 50 বছরেও কোরআন সুন্নার একটা আইনকে দেশে বাস্তবায়ন করতে পারি নাই। দেশ স্বাধীনের 50 বছর পরেও কোরআন সুন্না বিরোধী একটা আইনকেও বাতিল করতে পারি নাই। পারছি? সমস্যা এক জায়গায়, নেতৃত্বে, ঠিক কিনা? নেতা নির্বাচন করতে পারি না। দেখেন মসজিদে যিনি নামাজ পড়ান ইমাম, এটা হচ্ছে ইমামাতে সগরা, ছোট নেতৃত্ব, আর এই ইমাম হচ্ছে ছোট নেতা। সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব ওইটার নাম ইমামাতে কোবরা, ওই নেতা হচ্ছে বড় ইমাম। আমাদের দেশে যখন মসজিদে ইমাম রাখা হয়, সার্কুলেশন দেওয়া হয়, কি দেওয়া হয়, ঠিক না? ইন্টারভিউ বোর্ড বসে, বোর্ডে কোনো আলেম নাই, আল্লামার সভাপতি আর আল্লামা সেক্রেটারি। দেখা যায় একজন চাকরি করে গ্রামীণ ব্যাংকে আর একজন সাবেক দারোগা, ইন্টারভিউ নিবে। তারপর সবচেয়ে বেশি এলেম যার, এ এক নাম্বার হয় না, যার সুর ভালো সে এক নাম্বার,
গেল, এখানে গোড়াটা কাটছে, এখানে গোড়াটা কাটছে। যোগ্যতার ভিত্তিতে ইমাম হবে যার সুর ভালো সে, না যার এলেম বেশি। হ্যাঁ, এলেম বেশি ইমামতে ছোকরা নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, কিন্তু সমাজ ও রাষ্ট্রে যে নেতৃত্ব দিবেন সেই নেতা নির্বাচনের সময় তো দেখলেন না তার ইমান আছে না নাই, নামাজ পড়ে কি পড়ে না, চরিত্রবান না চরিত্রহীন, সুন্নত তরিকায় চলে কিনা তা দেখলেন না। আপনারা বাঙালি ডবল স্ট্যান্ডার্ড দ্বৈত নীতিতে চলেন, আলেম ওলামা পীর মাস এক দেখলেন, আলেম পীর ভালো মানুষকে দেয় নোট আর নেতাকে দেয় ভোট, ভাগ করছে। আলেম ওলামা পীর মাস এক পাবে কি আর নেতা পাবে? এখানে এসে আপনারা বড় ধরনের একটা এক কথায় আমি বলবো সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায় বসে আছেন আপনারা। বাঁচতে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। রাজি আছেন? এবার আসেন আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। একটা বাস ফেনী থেকে ঢাকা যাবে, খুব ভিআইপি বাস, 40 সিট, এখন সামনের 10 সিটে বসছে দেশের সেরা 10 পীর সাহেব, তারপর 10 সিটে 10 শেখুল হাদিস, তারপর 10 সিটে 10 বড় দরবেশ, তারপর 10 সিটে 10 তালেবে এলেন। তা বাসের 40 জন সবই তো আউলিয়ায় কেরাম, শুধুমাত্র যিনি বাস চালাবে স্টিয়ারিং এ বসানো হয়েছে এক ইয়াবাখোর গাঁজাখোর মাতাল ড্রাইভার। বাস কি নিরাপদে ঢাকা যাবে? না, কথা বলে না না, এটা মাঝখানে দিবে ওই রকম কোয়ালিফাইড মানুষ তৈরি করতে পারি না। মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতার 4টা বৈশিষ্ট্য লাগবে, কয়টা? এই কথাটা বলি আমি সমাপ্তির দিকে যাব ইনশাল্লাহ। কয়টা বৈশিষ্ট্য? এটা আমার কথা না, পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় ইবনে খালদুনকে, নাম শুনছেন না? রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে তার মতো কিতাব কোন মুসলিম দার্শনিকের পক্ষে লেখা সম্ভব হয় নাই, এবং অক্সফোর্ড ক্যামব্রিজ হার্ভার্ডে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে ইবনে খালদুনের বই পড়ানো হয়। ওনার লেখা মুকদ্দমা ওখানে তিনি উল্লেখ করছেন, ইন্না লিহাদাল মানসাব মুসলমানদের নেতৃত্ব দেবার জন্য নেতার 4টা শর্ত। 1 নম্বর লাগবে ইলম, ইমানদার হবার পর তার এলেম লাগবে। ওই এলেমটা কি? ইতিহাস ভূগোল বিজ্ঞান দর্শন? কোরআনের ইলম, কোরআন হাদিসের ইলম তার লাগবে। 2 নম্বর হচ্ছে নেতার থাকতে হবে আদল, জাস্টিস ন্যায় বিচার, ন্যায়পরায়ণতা থাকতে হবে। 3 নম্বর হচ্ছে সাহিবুল মুরুব্বাহ, কুদরত আলা তানফিজি আহকামি শারঈয়্যা, ভূখণ্ডে শরই আইনকে বাস্তবায়ন করার মতো শক্তি তার থাকতে হবে। অর্থাৎ দুর্বল মানুষের পক্ষে মুসলিমদের নেতা হওয়া সম্ভব না। 4 নম্বর সালামাতুল আযা ওয়াল হাওয়াস, নেতাকে ফিজিক্যাল ফিটনেস লাগবে, মেন্টাল ফিটনেস লাগবে। এই 4টা গুণ থাকলে মুসলিমরা তাকে সমাজ ও রাষ্ট্রে নেতা বানাতে পারবে। এখন আপনারা বসেন না, আপনারা যাদের কি নেতা মানতেছেন খুঁজে দেখবেন কারো মধ্যে ইমানদার উম্মতদের মধ্যে যারা খাঁটি ইমানদার তাদের নেতা বানাবেন, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই 1 সেকেন্ড বসো, আউলিয়া কেরাম নাকি যে মুনাজাত লাগে না? ব্যাগ আমি পাঠাবো, আমার নির্দেশের পর ব্যাগ,
পোড়া কপাল যারা আছো উঠো চলে যাও তোমাদের মত আউলিয়া কেরাম আমরা হই নাই আমাদের মুনাজাত লাগে লাগে না ওনাদের মুনাজাত লাগে না সম্মানিত সুধী প্রশ্ন সভাপতির কাছে দিতে হবে যদি সভাপতি মনে করে প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে আমি উত্তর দেব আর রাতও বেশি হয়ে গেছে আজকে প্রশ্ন উত্তর থাক বুঝি না আচ্ছা প্রশ্নগুলো ওনার সাথে পড়েন ঠিক আছে হ্যাঁ আমি দিব উত্তর দিব যদি সভাপতি এবং কমিটি বলে উত্তরগুলো দরকার আমি দিব ইনশাআল্লাহ আমি ব্যাগ নিয়ে রেডি থাকো আমি বললে ঢুকবা এখন না আপনার ওদিকে বাম পাশে যে কথা বলেন ওনার সাথে আপনিও যান দেখেন সম্মানিত সুধী আমি আপনাদেরকে বিদায় লগ্নে একটা অনুরোধ করব আমার অনুরোধ রাখবেন আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন আছেন না বিভিন্ন মাসলাকের লোক আছেন যাও সব রেডি করে দিও আছেন না কেউ আওয়ামী লীগ কেউ বিএনপি কেউ জাতীয় পার্টি কেউ জামাত কেউ কৌমি কেউ আলিয়া কেউ সাদা টুপি কেউ কালো টুপি কেউ গোল টুপি কেউ লম্বা টুপি আছেন না আমি আপনাদেরকে করজন অনুরোধ করব দলীয় মতভেদ আছে থাক মাসলাকগত দ্বন্দ্ব আছে তাও থাক কিন্তু আমরা সকল দলের মুসলমান তিনটি স্বার্থে এক হয়ে যাব ঠিকটা তো ঠিক মতো কইলেন না ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব বাংলাদেশে মুসলমানদের মৌলিক সব দাবি আদায় আমরা ঐক্যবদ্ধ থাকবো আর আমার দেশের স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নাউজুবিল্লাহ সেজন্য তারা কাফের তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি আমাদেরকে অনেকে নসিহত করে কে কাফের না আপনারা বলার কে হাসরই তো বিচার হবে তো কে চোর কে ভালো এটা বিচার করার দরকার কি হাসরই তো বিচার হবে কে রাষ্ট্রদ্রোহী আর কে দেশপ্রেমিক এটাও তো হাসরে দেখা যাবে তো বিচার করার দরকার কি কে রাষ্ট্রদ্রোহী আর কে দেশপ্রেমিক তা বলার অধিকার তোমাকে দিয়েছে প্রচলিত সংবিধান কে কাফের কে মুসলিম তা বলার অধিকার দিয়েছে আমাকে আল্লাহর কোরআন ঠিক কিনা নিঃসন্দেহে কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে
বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে চলছে নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত সাবধান যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে আর এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয় কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা সম্মানিত সুদীপ তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করেন আপনারা না জি করেন প্রাণ কোম্পানির যত জিনিস তাদের সেজান কোম্পানির জুস তাদের আরএফএল এর পণ্যগুলো তাদের প্রথম আলো ডেইলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না রাজি আছেন আরেকটি অমুসলিম সম্প্রদায় পিছন দিক থেকে আমাদের ছুরি মারতে চাচ্ছে এটার নাম ইসাই জামাত এটা খ্রিস্টানদের একটা গোপন দল ১৯৭৫ সালে বাংলাদেশে এসেছে এই পর্যন্ত তারা আড়াই লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে কত এরা খ্রিস্টান কিন্তু নাম রাখে আমাদের মত এদের বাংলাদেশে নেতার নাম শামসুল ইসলাম তারা মানুষকে খ্রিস্টান বানায় এবং বলে তোমরাও মুসলমান তবে ঈসা ই মুসলমান বলে এর অর্থ বলে তোমরা ঈসার উম্মত মুসলমান ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান তাদের টার্গেট হচ্ছে ২০৫০ সালের মধ্যে ৬ কোটি মানুষকে খ্রিস্টান বানাবে তারপর পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে বানাবে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা আর আমেরিকা এসে ঘাঁটি গেড়ে বাংলাদেশ থেকে ইন্দো প্যাসিফিক অঞ্চল শাসন করবে দক্ষিণ পূর্ব চীন সাগর ইন্দো প্যাসিফিক অঞ্চল সে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে এই জন্য এই বিদেশি আগ্রাসনের পক্ষে খ্রিস্টানরা কাজ করছে বাংলাদেশে বাংলাদেশে খ্রিস্টান মিশনারির কাজ কেন বন্ধ করা হয় না আমার বুঝে আসে না আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৃতীয় আরেকটা ফেরকার কথা না বললেই নয় হিজবুত তাওহীদ এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান এদের একটাই প্রচার বাংলাদেশে যত আলেম আছে সব ধর্ম ব্যবসায়ী এর কারণ যদি জনগণকে আলেমদের থেকে সরানো যায় তাইলে তো বিজাতিদের এজেন্ডা বাস্তবায়ন হবে যেই বকরির পালে রাখাল নাই ওই বকরি যায় বাঘের পেটে আর যেই মিল্লাতের নেতৃত্বে আলেমরা নাই ওই কম যায় বিজাতির খপ্পরে যেভাবে স্পেন একটি মুসলিম রাষ্ট্র ছিল এখন খ্রিস্টানদের হাতে ফিলিপাইন একটা মুসলিম রাষ্ট্র ছিল এখন খ্রিস্টানদের হাতে আরাকান একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল এখন বৌদ্ধদের হাতে বাংলাদেশে যেই দিন নেতৃত্বে আলেমরা থাকবে না বাংলাদেশও তার স্বাধীনতা হারাতে পারে সেই জন্য হিজবুত তাওহীদকেও আপনাদের নির্মূল করতে হবে এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন আমি প্রশ্নগুলো দেখি আর আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে এই মাহফিল করতে তাদের কয়েক লাখ টাকা খরচ হয়েছে হয়েছে না ওরা যদি ঋণগ্রস্ত থাকে আর মাহফিল করার সাহস পাবে তা আপনারা ব্যাগ যাচ্ছে প্রত্যেকে ব্যাগে দিবেন ভাড়ার টাকাটা রেখে বাকিটা দেন পকেটে হাত দেন আপনার পকেটে অন্যের পকেটে না ডান পাশ দিয়ে মাইকটা একটু পিছনে নাও তো
একটু 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 যায় না, বাস 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 ঠিক আছে বসেন, আমি এখনই দোয়া করব একটু প্রশ্ন উত্তরগুলো দিয়ে রাখো, আমি দেখতেছি হাতে রাখো, কেউ দাঁড়াবে না, স্টেজ দুর্বল, বসেন সব বসেন, সভাপতি বক্তব্য রাখছে না রাখবে, উনি তো আচ্ছা ঠিক আছে হ্যান্ড মাইকটা দেন, উনি বক্তব্য রেখে ফেল। السلام عليكم ورحمة الله وبركاته، نحمده ونصلي على رسوله الكريم، سبحان الله وبحمده سبحان الله العظيم، أستغفر الله وأتوب إليه، أما بعد، বিশিষ্ট উপস্থিত সর্বস্তরের জনগণ, বর্তমানের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে আমাদেরকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রেখে ঐতিহাসিক কাফিরুল কোরআন মাহফিলে এসে কোরআন ও হাদিস থেকে কিছু বয়ান শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন, এই সংগঠনটি সেবামূলক যে কাজগুলো করিয়া থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হল এলাকার মানুষের হেদায়তের জন্য বাৎসরিক তাফসীর মাহফিলের আয়োজন করা, এবং আপনারা শরীরে বসে এবং মাহফিলের আপনাদের দ্বারা যে অনুদান পাওয়া যায় তা হচ্ছে মাহফিলের ফলন বা অবশিষ্ট যে টাকা থাকে তাহা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মধ্যে বণ্টন করা হয়। আমি সর্বশেষের সকল সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং তাদের কাছে সবার জন্য দোয়া চাই। তারা দীর্ঘ দুই মাস পর্যন্ত একদিন অক্লান্ত পরিশ্রম করে আরামের গুণকে হারাম করে মহাপেলে বিশেষ করে তারা অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে সর্বশেষ আনন্দমুখর পরিবেশে মহাপেলে উপস্থিত হয়েছে, মহাপেলকে সামান্য মনিত করিয়াছেন। তার কেয়ামতের সঠিক সময়ে সহযোগিতা করেন সবাই আমাদের আপনারা ভিড় করেন না, স্টেজটা দুর্বল, হঠাৎ সমস্যা হয়ে যায়। সম্মানিত সুধী, কয়েকটা প্রশ্ন এসছে আমার কাছে। এখানে একটা প্রশ্ন,
ফজরের জামাত দাঁড়িয়ে গেলে একামত অবস্থায় ফজরের সুন্নত পড়া যাবে কিনা একটু বললে ভালো হয়। জি পড়া যাবে। আহনাফের মুফতাবিহি কোল, ফজর নামাজ শুরু হয়ে গেছে, আপনি যদি গালেবে জান একিন হয় যে আপনি দুই রেখাত সুন্নত পরে ইমামের সাথে জামাত পাবেন, তাহলে আপনাকে দুই রেখাত পরে জামাতে সামিল হইতে হবে। আর কি আরেকটা কি দেখি, এটা দেখি মসজিদের ইমাম আহলে হাদিস তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে নাকি? দেখেন যদি আহলে হাদিস বলতে এখন কিচ্ছু নাই, আহলে হাদিস বলতে কিচ্ছু নাই, আহলুল হাদিস যাদের বলা হয়েছে তারা ছিলেন বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনু মাজা আবু দাউদ দাউদ জাহিরি আবদুল্লাহ ইবনুল মুবারক সুফিয়ান ইবনু ওয়াইনা, ওনারা ওনাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল, ওনারা উলুম ও মুস্তালাহিল হাদিসও জানতেন এবং হাদিস রাওয়ায়াতের উসুল ও নীতি জানতেন, লক্ষ লক্ষ হাদিস তাদের মুখস্থ ছিল, তারা হাদিস কোনটা সহি কোনটা জয়ীফ কোনটা মওযূ এগুলো বুঝতেন জানতেন পড়তেন পড়াতেন, তারা আহলে হাদিস। আর আমাদের দেশে দেখা যায় আন্ডা ব্যাপারী মরিচের ব্যাপারী এই লোক নিজেকে আহলে হাদিস দাবি করছে, এটা আহলে হাদিস না, এটা একটা ফেরকা, এটার নাম ফেরকা লামা জাবিয়া, বুঝলেন? তে লামাজহাবি ফেরকা যারা যদি কেউ ইমাম হয় তাদের আকীদাতেও ত্রুটি আছে আমলের ত্রুটি আছে, তাদের পিছনে আপনাদের নামাজ সহি হবে না। মসজিদের ইমাম যখন সালাম ফেরান তখন কি সাথে সাথে আমরাও সালাম ফিরাবো নাকি ইমাম দোনো দিকে সালাম ফিরালে পরে তারপর আমরা ফিরাবো? দেখুন হাদিস শরীফে এসেছে ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বি, ইমামকে ইমাম বানানো হয়েছে তার অনুসরণের জন্য। ইমাম যখন ডান দিকে ফিরাবে আপনারাও ডান দিকে ফিরাবেন, ইমাম যখন বাম দিকে ফিরাবে আপনারাও বাম দিকে ফিরাবেন, তবে কোন অবস্থায় ইমামের আগে বাম দিকে ফিরানো যাবে না। আহলে হাদিস ইমাম মসজিদে ফেতনা ছড়ায় মুসল্লিরা এর সাথে আমরা মুনাজাত করব সে করে না। দেখুন নামাজের পরে মুনাজাতের ব্যাপারে অসংখ্য সহি হাদিস আছে, কোরআন শরীফের আয়াতও আছে, আল্লাহ তার হাবিবকে বলেছেন ফাইজা ফারাক্তা ফাংসা ওয়া ইলা রব্বিকা ফারগা, ফাইজা ফারাক্তা ফাংসাবের আমি অধম 14টা তফসির দেখছি, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে যেটা তানভীরুল মেকবাস মিন তাফসির ইবনে আব্বাস তাফসির রুহুল মাহানি তাফসির ইবনু কাসির তাফসির বাগাবি তাফসির কুরতুবি 14টা তাফসিরে এসেছে, আমি ইমাম রাজির শব্দটা শোনাচ্ছি ফাইজা ফারাক্তা ফাংসাব এর অর্থ ইজা ফারাক্তা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সালাতিল মাকতুবা ফানসাব ফিদ দুআ ইলা রাব্বিক, আল্লাহ তার হাবিবকে কোরআনে নির্দেশ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন আপনি মহান আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে ফরজ নামাজের পর দোয়ার কথা কোরআন শরীফেই আছে। এখন হাত তুলব কি তুলব না এটা একটা প্রশ্ন। আপনারা জানেন হানাফিদের প্রসিদ্ধ আকিদ ফেকার কিতাব হেদায়া, হেদায়াতে একটা জুমলা মোতারেজা আছে আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদব হচ্ছে হাত তোলা, তো যেহেতু নামাজের পর দোয়া আছে দোয়াতে হাত তোলাটাও সুন্নত বলে গণ্য হবে। এই ব্যাপারে ইমাম নববী লেখেন জাকারতু জালিকা ইশরিনা হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলা সুন্নত এই ব্যাপারে আমি শারহে মুহাজ্জাব কিতাবে 20টি হাদিস বর্ণনা করেছি। অতঃপর নামাজের পর দোয়া আছে দোয়াতে হাত তোলাও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদে এসেছে মেশকাতেও আছে ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে দোয়া করো তে হাতের তালু পেতে চাও, নামাজের পর দোয়াও আছে দোয়াতে হাত তোলাও আছে। এখন প্রশ্ন আমরা এককভাবে দোয়া করব না সম্মিলিতভাবে করব, এটা একটা প্রশ্ন। মাজমাউ জাওয়ায়েদের হাদিসটা শুনেছেন ওয়াজে শুরুতে আল্লাহর হাবিব ইরশাদ করেছেন আমার উম্মতের কেউ যদি হাত তুলে দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে সাথে সাথে সেই দোয়া কবুল হয়ে যায়। তো যেহেতু নামাজের পর দোয়া আছে কোরআন হাদিসে আর দোয়াতে হাত তোলাও হাদিসে আছে, অতএব আমরা সম্মিলিতভাবে করব যেন দোয়াটা কবুল হয়।
এক ভাই প্রশ্ন করেছেন উস্কুরু মাহাসিনা মাউতাকুম মৃত ব্যক্তিকে তালকিন করে খাট কাঁধে করে নিয়ে বলতে হয় না তালকিন তো খাট কাঁধে নেওয়ার পর না দাফনের পর সওয়াল জবাবের সময় তালকিন রাদিতু বিল্লাহি রাব্বা অবিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ঠিক কি না এটা তালকিন এটা খাট নিয়ে যাওয়ার সময় না তবে খাট নিয়ে যাওয়ার সময় চুপচাপ না থেকে একটু তসবি পড়বেন ওইটা একটু সওয়াবই হবে হ্যাঁ তার মাফির জন্য হ্যাঁ যা যা বলা দরকার বলবেন এটা রাখো বসুরহাট পৌরসভার মেয়র কি নাম আব্দুল কাদের তিনি তার জন্য দোয়া করবেন আবু বকর সিদ্দিক দোয়া চেয়েছে জামালউদ্দিন হেদায়েতুল্লাহ রুবেল রিয়াজউদ্দিন এরা হচ্ছে এই ক্লাবের আমার রুবেল হচ্ছে সভাপতি হ্যাঁ জামালউদ্দিন নির্বাহী সদস্য আর আচ্ছা 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 আনোয়ার দোয়া চেয়েছে এটা কি আচ্ছা আরেকজন এই সদস্য গোলাম আজম সেও দোয়া চেয়েছে প্রবশ্যী সদস্য তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাকে বহুবার ফোন দিয়েছে দেলওয়ার হোসেন ফরহাদ দক্ষিণ আফ্রিকায় সেও দোয়া চেয়েছে আসুন আমরা দোয়া করি মুনাজাতের আবার কি আমার তিনটি কিতাব স্টেজে আছে নির্বাচিত তাফসির প্রথম খণ্ড এটা শুধু সূরা ফাতিহার ব্যাখ্যা নিয়ে যাবেন নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড এখানে আছে সূরা ইখলাস সূরা ইনশিরা দুইটা সূরার তাফসির আর সহি বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত এই একটি হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ নিয়ে যাবেন ইনশাআল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জীবনান ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী আজকের মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বন্যা হাত তুলেছি এতগুলো মানুষের মধ্যে যা দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তা দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুণা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যদি বেরিয়েছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর